কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে আবার চলে আসলাম জিল্লুর ভাইয়ের কবুতর লফটে। দর্শক, অল্প কিছু কালেকশন আছে একেবারে হাই কোয়ালিটির ভিতরে, রিজনেবল প্রাইসের ভিতরে। দর্শক, কিছু কবুতর আজকের এই ভিডিওতে তুলে ধরবো। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। দর্শক, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো কি অবস্থা ভাই, বেচা বিক্রির কী অবস্থা? কাস্টমার কতটুকু ভালোবাসা পাইলো বা আপনি পাইলেন বলেন? মোটামুটি ভালোই। আগের ভিডিওর মাল তো মনে করেন যে আপনি তো দেখতে পাচ্ছেন নাই, হয়তো ভুল ভবিষ্যৎ দিয়ে আপনি আছে। আচ্ছা আচ্ছা। তো আমার একটা রিকোয়েস্ট যে গত ভিডিওতে যে মালগুলো বেচছি মনে করেন যে প্রায় এক সপ্তাহ পাঁচ দিন, দুপুর সময় ডেলিভারি করছি। যাই হোক, আজকে যতগুলো পেয়ার আছে ভালো ভালো কালেকশন আছে, আর দামটাও খুব কম আছে। সরাসরি যারা আসবে তাদের জন্য ঠিকানাটা বলে দিন, অনলাইনে যারা নেবে তাদের জন্য ফোন নাম্বারটা দিয়ে দেন। আর অনেক কাস্টমার এই যে ভিডিও কলে দেখতে চাই আর কি, হোয়াটসঅ্যাপ ইমো খোঁজে, তো হোয়াটসঅ্যাপ ইমোর একটা ব্যবস্থা করছি, সেটা যারা স্ক্রিনশট পাঠাবেন পাঠিয়ে দিয়ে রাখতে পারেন, পাঁচটার পরে ইমো হোয়াটসঅ্যাপে আর কি পাবেন। আচ্ছা আচ্ছা। আর কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সারাদিন আপনারা কথা বলতে পারবেন, দামদার করতে পারবেন, কিনতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর ট্রান্সপন্ডায় যোগাযোগ করতে হলে পাঁচটার পরে। ওকে, তাহলে আপনি এখানে আসবে যারা সরাসরি তাদের জন্য ঠিকানাটা বলে দেন। জামগোড়া চৌরাস্তা আশুলিয়া সাভার ঢাকা। আচ্ছা। নাম্বার 01311439913। ওকে, ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ সবই পাওয়া যাবে। তবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিলে পাঁচটার পরে নক দেবেন তাহলে পাবেন, আর অলওয়েজ সরাসরি ফোন দিলে পাবেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আজকের কালেকশনগুলো দেখানো যাক, দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির, দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন এক পেয়ার লাখা প্যান্টের লাখা, হোয়াইট কালার ভিতরে, হোয়াইট এবং ব্ল্যাকের একটি কালার দর্শক দেখতে পাচ্ছেন। আর দমগুলো মার্শাল্লাহ দেখার মতো, মনে হয় 42 দম হবে এরকম। অবশ্যই। দর্শক দেখতে পাচ্ছেন বাম দিকে গলা কষতেছে, ডান দিকে গলা কষতেছে, এটা হচ্ছে নর নাকি? আর বাম দিকে যে এটা মাদি, এগুলো কি রানিং? দেখার মতো পেয়ার আমি দেখতে পাচ্ছি। দর্শকদের জন্য ভাই লাস্ট একটা প্রাইস বলবেন আমাদের এই চ্যানেল থেকে, জানেন যে কেউ নিতে পারে ভাই? মাত্র 2000 টাকা। 2000 টাকা আর কি? চাওয়ার দাম না একদম ভাই? একদম থাকবে, একদম না, ফিক্সড প্রাইস 2000 টাকা। দর্শক আপনার আকর্ষণীয় এই জোড়াটি নিতে পারেন, টপ কোয়ালিটি ভিতরে এক জোড়া ফ্যান্টের লাখা। দর্শক আর কি বলবো, ভিডিও তো দেখতেই পারতেছেন, আর এক্সট্রাভাবে কিছু বলার নাই। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভালো কিছু পাবেন এই ভিডিওতে। দর্শক পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আশা করি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক জোড়া কিং না শকিং ভাই? এটা ছোট, এর জন্য এদের যে মেইন কোয়ালিটিটা সরাসরি না দেখে আপনারা বুঝবেন না, বাট আমি সরাসরি ভালো লাগতেছে আমার চোখে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, সরাসরি যারা আসবেন তারা দেখার চেষ্টা করবেন, আর দূর দূরান্ত থেকে যদি কেউ নিতে চান ভিডিওটি ভালোভাবে দেখবেন, টানাটানি করবেন না। এটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার। আচ্ছা, নটটা তো এটাই না? হ্যাঁ। আর মাদেরটা হচ্ছে সামনেটা? সামনে। আর ডিম বাচ্চা তো করছে, গ্যারান্টি আছে? ডিম বাচ্চার গ্যারান্টি আছে। মাশাআল্লাহ, ডিম বাচ্চার গ্যারান্টি যদি থাকে ছোট্ট একটা প্রাইস দেবেন আমাদের দর্শকদের জন্য। মাত্র 1500 টাকা। মাশাআল্লাহ, মাত্র 1500 টাকায় কিং রানিং? রানিং। মাশাআল্লাহ, দর্শক মাত্র 1500 টাকার ভিতরে একজোড়া রানিং কিং পেয়ে যাচ্ছেন, বাবা যায় এই প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিও থেকে। দর্শক অবশ্যই এই চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন চেষ্টা করবেন এই পেয়ারটি কালেক্ট করার জন্য।
দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজোড়া টপ কোয়ালিটির সিরাজি, টপ কোয়ালিটির সিরাজি শুধু একজোড়া না, এখানে টোটালি ছয় জোড়া আছে। আমরা ছয় কালারের ছয় কোয়ালিটির দেখানোর চেষ্টা করব, প্রায় সবগুলো সেম কোয়ালিটির থাকবে। পুরো ভিডিও জুড়ে যদি থাকেন তাহলে বুঝতে পারবেন একটু মিসমার্ক আছে, এটা মাদিটাই না, হালকা একটু মিসমার্ক আছে, দামটা একটু কমিয়ে দিতে যাবে নাকি? আচ্ছা, আর নটটা তো এটা নাকি? নটটা ফুলি ফ্রেশ আছে মাশাআল্লাহ। রানিং ভাই রানিং ডিম আছে, আবার ডিম দেবে এক সপ্তাহ, আবার এক সপ্তাহের ভিতরে ডিম পারবে আশা করি নাকি? দুইটাই সেম সাইজের সেম কালার দর্শক আমি লক্ষ্য করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা ডিম বাচ্চা, তাহলে গ্যারান্টি আছে ভাই। আচ্ছা লাস্ট একটা প্রাইস দেবেন, ছোট্ট একটা 2000 টাকা, এটা কি ফিক্স না আলোচনা করা যাবে এরপরে? এটা যদি বেশি করে নাই 3-4 জোড়া সেক্ষেত্রে কিছু। আচ্ছা যারা অসংখ্য পেয়ার নেবেন, 2-3 পেয়ার নেবেন একসাথে, তাদের জন্য আরো ডিসকাউন্ট করে দেওয়া যাবে, প্রতি পেয়ার থাকবে 2000 টাকা প্রাইস। বাইরে তো ডান কালার তাই না? সিরাজি না লাহোরি? এটা লাহোরি, লাহোরি মাশাআল্লাহ, বডি ফিটনেস ওকে, দেখেই বোঝা যাইতেছে লাহোরি। দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ডান কালার ডানলেস লাহোরি, এটা তো রানিং তাই না? রানিং ডিম বাচ্চা করে, প্রতিটি পেয়ারই তো আপনার এখানে যা আছে রানিং? সব রানিং, সবগুলো রানিং, সামনে এটা মাদি, 6 জোড়া ভিতরে 1 জোড়া ডিম দিয়েছে। আচ্ছা আচ্ছা, 6 জোড়া যা আছে সিরাজি লাহোরির ভিতরে, এর ভিতরে 1 জোড়া ডিম আছে। আচ্ছা ওই জোড়াটা আমরা দেখাবো ভিডিওতে, বাম দিকে হাড়ের উপরে এটা হচ্ছে নর কবুতর, আর ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর, ফুললি ফ্রেশ বিগ সাইজের, বডি ফিটনেস মাশাআল্লাহ ওকে আমি দেখতে পাচ্ছি। আর দর্শক আপনারা যারা দেখতেছেন পুরো ভিডিওটি জুড়ে যারা ছিলেন তারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন, আর যারা এখন পর্যন্ত দেখতেছেন মাশাআল্লাহ অবশ্যই সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে। এই জোড়াটির লাস্ট প্রাইস কত রাখা যাবে ভাই? 2000 টাকা, মাদি এটা তো ফ্রেশ আছে তাই না? মাদিটা আর নটা নটাকে একটু টান দিয়ে দেখাচ্ছে, এই যে দর্শক দেখেন এগুলো ডিমে আসতে কতদিন লাগবে? ডিমে এখানে তাহলে 2-1 দিনের ভিতরে দিয়ে দেবে, 1 দিনের ভিতরে পরিবর্তন হলে 1 সপ্তাহ হয়তো লাগবে। আচ্ছা তাহলে আমরা সপ্তাহখানেক ধরতে পারি ডিম পারতে দর্শক, যেহেতু জায়গার পরিবর্তন হবে, নতুন একটা পরিবেশ পাবে, তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে 1 সপ্তাহ লাগবে ডিম পারতে। যাই হোক দর্শকদের জন্য এই পেয়ারটির দাম কেমন চাচ্ছেন? এই পেয়ারটির দাম পড়বে একদম 2200 টাকা, 2200 টাকা পড়বে। হ্যাঁ আচ্ছা, এটার দামটা একটু বেশি লাগতেছে না 200 টাকা? এটা কালারও ভালো কোয়ালিটিও ভালো। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু কোয়ালিটির উপরে কালার ডিপেন্ড করে দামটা 2100 টাকা বাড়তি বা কম বেশি হতে পারে, যদি কেউ 3-4 পেয়ার নেয় সেক্ষেত্রে সব সমান হয়, সব এভারেজ হবে। এই তো ওকে, মানে একটু বেশি করে নিলে একটু কম মতো করা যাবে নাকি? এমনকি যদি কেউ মালের দাম কম না দেয় ডেলিভারি চার্জ ফ্রি করে দেবেন, ডেলিভারি চার্জও ফ্রি হয়ে যাবে মাশাআল্লাহ বেশি নিলে। ভাই এটা তো সিরাজি নাকি? মাদিটা মনে হয় একটু মিসমার্ক আছে যে সামনে, সামনে এটা তো মাদি নাকি? মাদিটাই মিসমার্ক। নটটার কি অবস্থা? নটটা ভালো আছে, নটটা ঠিক আছে না? এই হচ্ছে নটটা দর্শক দেখতে পাচ্ছেন, ডিম আছে একটা, আর হাড়িতে একটা ডিম আছে। আমি যদি দেখাই এই যে একটা ডিম কবে পারছে ভাই? আজকে পারছে, আজকেই পারছে না, তার মানে একদিন বাদ আর একটা পারবে, দুইটা ডিমই দর্শক নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা এই জোড়াটার দাম কেমন চলছে যেহেতু মিসমার্ক আছে মাদিটাই, একটু কমাই যাবেন ভাই? এটা ডিম সহকারে যান মাত্র 2000 টাকা চাওয়া দাম, চাওয়া দাম, মানে এখানে দাম দর করা যাবে আর কি? জি জি, এই জোড়াটায় দর্শক দামাদামি করতে পারবেন, একটা ডিম আছে, মাদিটা মিসমার্কের জন্য দামাদামি করার সুযোগ আছে এই জোড়াটার ক্ষেত্রে, অবশ্যই দামাদামি করতে পারবেন, সাথে কিন্তু ডিম একটা আছে, হয়তো দুইটা সহ আপনারা কালেক্ট করতে পারবেন। তাহলে বোঝা যাবে এটা হচ্ছে মাদি কবুতর, আর বাম দিকে এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর কবুতর। দর্শক এই যে দেখেন নড়াচড়া করতেছে, এখন মুভমিং করতেছে, আর এগুলো তো রানিং পেয়ার তাই না? এগুলো প্রাইস কেমন চান ভাই? 2200 টাকা। আচ্ছা ব্লু কালার এই পেয়ারটি যদি নিতে চান 2200 টাকা পড়বে, এটা কি মানে কথা বলা যাবে, হালকা কিছু করা যাবে? এই ব্লু কালারের ক্ষেত্রে কথা বলা ভালো না, এটা ফিক্সড দর্শক, এই জোড়াটি ফিক্সড 2200 টাকা দর্শক। আর একান্ত নিলে যে কোনো কালার মিলিয়ে নিলে সমান করা যাবে, সমান সমান। ওকে, মানে একাধিক যদি পেয়ার নেন ওই ক্ষেত্রে এবারে 2000 টাকা করে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় ডেলিভারি খরচও দিতে হবে না, এরকম হতে পারে, আপনারা ফোন দিবেন যারা অসংখ্য পেয়ার কালেক্ট করতে চান তারা। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে আনকমন এক জোড়া কালেকশন, এটা হচ্ছে রেড চেকারের ভিতরে আর কি, সিরাজি না লাহোরি? এটা লাহোরি, এটা লাহোরি না? আচ্ছা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদি, নটটা কিন্তু ডাকতেছে দর্শক দেখতে পাচ্ছেন রেড চেকারের ভিতরে, আমি একটু নাড়াচাড়া দিচ্ছি, একটু লাইট কালার তাই না? রেড চেকার লাইট কালারের ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে বডি ফিটনেস মাশাআল্লাহ ওকে, আর নর্মাদি কনফার্ম আছে, ডান দিকে হচ্ছে নটটা, বাম দিকে মাদিগুলো তো রানিং, ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা মানে প্রতিটি পেয়ারই গ্যারান্টি ডিম বাচ্চা করা, যেগুলো রানিং পেয়ার সেগুলো ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে, রানিং পেয়ারগুলো ডিম বাচ্চার গ্যারান্টি আছে। এগুলো দর্শকদের জন্য কথা চান, এই জোড়াটি 2000 টাকা পড়বে দর্শক, এখান থেকে কথা বলা যাবে আর? না এটা ফিক্স না, এটা ফিক্সড প্রাইস 2000 টাকা দর্শক, রেড চেকার লাহোরি কবুতর, এই জোড়াটি আপনারা চাইলে নিতে পারেন, যার যে কালার ভালো লাগে যে কোয়ালিটি ভালো লাগে আপনারা অবশ্যই ভাইকে ফোন দিবেন, ফোন দিয়ে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজোড়া স্ট্রেচার কবুতর, এটা হচ্ছে ব্লু বার স্ট্রেচার,
এটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার। আর দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাদিটাকে ফুললি ফ্রেশ, না ফুললি ফ্রেশ, ফুললি ফ্রেশের ভিতরে। আর এটা হচ্ছে নর, নরটা খুবই তেজি, আসলে হাত দেওয়ার মতো কায়দা নাই। তারপর চেষ্টা করতেছে দূর দূরান্ত থেকে অনেক ভাই ব্রাদার নিতে চান বিগ সাইজের এবং হাই কোয়ালিটির ভিতরে অনেক কবুতর খুঁজে থাকেন, তারা অবশ্যই ভিডিও দেখে নিতে পারবেন। দর্শক তো ডিম বাচ্চা তো করা আছে না? হ্যাঁ ডিম বাচ্চা করা। আচ্ছা একটু দেখা দেন তো নরটাকে। আচ্ছা বাম দেখে দর্শক, এই যে মাদিটা পাশাপাশি দাঁড়ানো ফুললি ফ্রেশ ব্লুর ভিতরে একেবারে সেম, একটা আরেকটার কপি কালার। মাশাআল্লাহ প্রাইসটা ভাই ছোট্ট একটা প্রাইস দিবেন মাত্র 7,000 টাকা। 7,000 টাকা ভাই চাচ্ছেন রানিং আইপিআরটি। দর্শক দামাদামি করে আপনারা কালেক্ট করতে পারবেন এই ভিডিও থেকে। দর্শক দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন আপনার স্ট্রেচার, এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে নর, ব্ল্যাকটা নর, আর গ্রেভারটা হচ্ছে মাদি। মাদি মাদির একটু নাড়া দান তো সামনে নিয়ে আসুন। ওকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফুল অ্যাক্টিভ, এটা মনে হয় ডিম পারবে রিসেন্ট, ডিম দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জোড়াটার দাম কেমন চান? 6,000 টাকা। 6,000 টাকা, মানে এটা আলোচনা করা, আলোচনা করা যাবে, দামাদামি করার সুযোগ থাকবে, সুযোগ আছে। ওকে দর্শক দূর দূরান্ত থেকে যারা নিতে চান এই পেয়ারগুলো দামাদামি করে নিতে পারবেন, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দর্শক যারা এই মুহূর্তে আগ্রহী আছেন এই জোড়াটি নেওয়ার জন্য। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক জোড়া শার্টিন, ঝর্ণা শার্টিন, এটা ফুললি ফ্রেশ না? টাইগরি 100%, টাইগরি 100% আছে। আমরা একটু নালসরা দেবো, দেখবো এপিডিপিটি উল্টিয়ে একেবারে পাতার মতো উল্টাবো আর কি, টাকা যেভাবে উল্টাইভাবে উল্টাবো, বাস করবো, এরপর দেখাবো, তারপর একটু দেখাই। এই করি, এই হচ্ছে করি, এই হচ্ছে পাখা, একটু টাইটা দেখাই, এই হচ্ছে টাই, এটা হচ্ছে নর। হ্যাঁ এই হচ্ছে নর, নর টাই দেখতেছেন, আমি একটু করিটা দেখাই, এই হচ্ছে করি, এই হচ্ছে পাখা, ফুল অ্যাক্টিভ ফুললি ফ্রেশ রানিং একটি পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন। নর্মালি তো কনফার্ম আছে না? কত লাস্ট? 1500 ফিক্সড, ফিক্সড ফাইনাল 1500 টাকা প্রাইসে রানিং একটি জোড়া পেয়ে যাচ্ছেন ফুললি ফ্রেশের ভিতরে শার্টিন, এই জোড়াটির দাম মাত্র 1500 টাকা। দর্শক মাদিটা হালকা একটু ডাকতেছে তাই না? নাড়াচাড়া দিব দেখবো কি অবস্থা, এটা তো মাদিটা না? এই হচ্ছে কড়ি, এই হচ্ছে পাখা, আর বুকের টাই দর্শক দেখতে পাচ্ছেন, এটাও ফুললি ফ্রেশ আছে মাদ্রিকে দেখলাম। আর এই হচ্ছে নর, নরের করিটরি ঠিক আছে, পাখাগুলো দেখেন, আর যদি টাইটা দেখাই টাইও ঠিক আছে। দর্শকদের জন্য এই পেয়ারটি কেমন দাম চাচ্ছেন? সেম প্রাইস, সেম প্রাইস 1500 টাকা। আর দুই পেয়ার একসাথে নিলে, একসাথে নিলে 2500 টাকা, দুই পেয়ার একসাথে নিলে 2500 টাকা, তার মানে আরও 500 টাকা ডিসকাউন্টে দর্শক নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল মাদি কবুতর শোকিং এর, ব্লু বার শোকিং এর মাদি, ফুল রানিং ভাই, ফুল রানিং, ফুল রানিং দেওয়া মাত্র জোড়া নেবে। আচ্ছা কারো কাছে যদি এরকম কালার নর থাকে আপনারা এই মাদিটা কালেক্ট করতে পারেন রিজনেবল প্রাইস। ভাইয়ের কাছে রিকোয়েস্ট একটা কম দাম দেবেন ভাই, যেটার পর আর দামাদামি হবে না আর আপনি পারবেন না, যেটা একদম 2000 টাকা, 2000 টাকা, এটা ফিক্সড, ফিক্সড, এর কমের পারা যায় না, সম্ভবই না। গত ভিডিওটা এই সেম কোয়ালিটির বেশি 2500 টাকা, 2500 টাকায় বেচছেন, সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি, তার মানে 500 টাকা আর কমে দিতেছেন, এটা কমাই দিছি। ওকে দর্শক যদি কারো লাগে আপনারা মাত্র 2000 টাকায় আপনারা এই মাদিটাকে কালেক্ট করতে পারেন, ফুল রানিং মাদি। দর্শক এখন দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর, কিং কবুতর, এটা মাক্সি কিং, মাক্সি কিং, নর না মাদি ভাই? মাদি, ফুল রানিং, ফুল রানিং, ফুল অ্যাক্টিভ, অ্যাক্টিভ, লাস্ট একটা প্রাইস মাত্র 1200 টাকা, ফিক্সড, 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 কত ফিক্সড? 1200 টাকা ফিক্সড। দর্শক 1200 টাকা হলে আপনারা এই নরটাকে কালেক্ট করতে পারবেন, ফুল ভাই মাদি, সরি মাদি না, আচ্ছা আচ্ছা মাদি আমি ভুলে নর বলে ফেলছি, মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন রানিং একটি মাদি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক জোড়া বোম্বাই কবুতর রাউন্ড জুটির ভিতরে, দর্শক হাড়ির উপরে ইয়েলো কালারটা হচ্ছে মাদি আর রেড কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর। এগুলো কি ডিম্বাচ্চা করছে? ডিম্বাচ্চার গ্যারান্টি আছে ভাই? লাস্ট কত রাখতে পারবেন? 1200 টাকা, ফিক্সড, হালকা কিছু করা যায়? সমান 1000 টাকা। মাশাআল্লাহ দর্শক এগুলো বডি ফিটনেস ওকে আছে, বিগ সাইজের জোড়া, ডিম্বাচ্চারও গ্যারান্টি আছে, মাত্র 1000 টাকায় দর্শক আপনারা নিতে পারবেন এই ভিডিও থেকে। দর্শক দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক জোড়া লোটন রানিং পেয়ার ডিমে বসা, হ্যাঁ ডিমে বসা, দুইটা ডিম আছে দর্শক এই যে লক্ষ্য করতেছেন, আর এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে মাদি, আমি একটু সরাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য, এটা হচ্ছে নর কবুতর, আর লোটে তো নাকি ডিগবাজি করে? অবশ্যই। ওকে দর্শক লোটন কবুতর ডিগবাজি করে, আর ডিগবাজি দেখানো যাবে ভাই? যদি কেউ দেখে নিতে চায় মানে ডিম থাকা অবস্থায় না আর কি? রিক্স হয়ে যাবে। আচ্ছা তাহলে দর্শকদের জন্য কত রাখতে পারবেন? মাত্র 1000 টাকায় লোটন, তাও ডিগবাজি করা মানে ডিগবাজি করে, আবার হচ্ছে আবার ডিম পারছে মানে যা আছে তাই 1000 টাকা মাত্র, ফুল সেট,
মাশাআল্লাহ দর্শক, মাত্র 1000 টাকা প্রাইজের রানিং ডিম সহ মাশাআল্লাহ আপনারা নিতে পারেন এই টি। ভাই মুখ্য কবুতর কপি প্লাস টাইগার, হ্যাঁ টাইগারটা কই পেলেন ভাই? টাইগারটা একটু ভালো লাগতেছে। টাইগার কি নর? নর। আচ্ছা আচ্ছা, মুখ্য চকলেটের ভিতরে আর্মি চকলেট, হ্যাঁ হ্যাঁ আর্মি কালারও বলে, অনেকে চকলেট বলে, আর কি আবার কপিও বলে, যাই হোক যে যেটাই বলেন, জোড়াটা হচ্ছে টাইগারের সাথে আর রানিং পেয়ার, রানিং পেয়ার ডিম্বাচ্ছা করা, ডিম্বাচ্ছা করা, দাম 1000 টাকা, 1000 টাকায় রানিং পেয়ারটি, রানিং পেয়ার মাশাআল্লাহ দর্শক, মাত্র 1000 টাকায় কিন্তু দর্শক এই পেয়ারটি নিতে পারবেন। দর্শক সিঙ্গেল একটা প্যান্টের লেখা আছে দর্শক, ইংরেজিতে বলে টেলমার্ক, তাই না? এটা হোয়াইট ব্ল্যাক, পূর্বে জোড়া দেখানো হয়েছে, এটা সিঙ্গেল কবুতর, নর কবুতর, নর কবুতর, লাস্ট একটা প্রাইস দেবেন ভাই? মাত্র 800 টাকা, 800 টাকা লাস্ট, লাস্ট লাস্ট করা যায় আর কিছু ভাই? 1000 দিলে 200 কমাতে, এই জন্য 800 দিচ্ছি, 800 টাকা না লাস্ট, 800 টাকার ফুল রানিং অ্যাক্টিভ কবুতর, আপনার সুস্থ সবল আছে, এই নরটা যদি কেউ নিতে চান 800 টাকা আজকের এই ভিডিও থেকে দর্শক নিতে পারবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাস কবুতর, এটা কি দোবাস? দোবাস না, সিস্টেম মশাল দম, আচ্ছা আচ্ছা মশাল দম, মশাল দমের কি তাহলে পেয়ার যখন বেশি নেবেন দাম কিন্তু কমই পাবেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এক জোড়া নিলেও 500 টাকা ডেলিভারি খরচ হয়, চার জোড়া নিলেও হয়, তার মানে চার জোড়া নেওয়ার চেষ্টা করবেন ভাই। সিঙ্গেল একটা ড্যানেজ দেখতে পাচ্ছি, লাল গেরা চোখ, লাল ঠোঁট, মাশাআল্লাহ খুবই চমৎকার সাজানো, হ্যাঁ আল্লাহ কুদরতি হাতে সাজাই দিছে, মাশাআল্লাহ খুব চমৎকার, কিন্তু নর্তো নাকি? মাদি মাদি তো ভিডিও নর বেজে দিয়ে ভুল করছি তো ভাই। আচ্ছা আচ্ছা, মানে আলাদা বিক্রি করে ফেলছিলেন, মানে জোড়া ছিল, এটা সিলেই সেম কোয়ালিটি, এটা নর, নরটা বেজে দিছে আলাদা, পরে পরে মাদিটা হয়, তাহলে মাদি তো সিঙ্গেল তাই না? তাহলে একটু ছোট্ট একটা প্রাইস দিয়ে দিন ভাই, মাত্র 2000 টাকা, 2000 টাকা না, মাশাআল্লাহ মাদি ফুল রানিং, ফুল রানিং, আচ্ছা এরপরে তার কথা বলার অপশন থাকতেছে না নাকি? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অ্যাক্টিভ আর কোয়ালিটি ফুল আছে দর্শক, গারগুলো লম্বাটে, লাল ঠোঁট, লাল চোখ, মাশাআল্লাহ আপনি নিতে পারেন মাত্র 2000 টাকায় এই মাদিটি ভাই। লাল চুল দি না, আচ্ছা খাওয়া দাওয়া করতেছে রানিং, আচ্ছা এটা কি নর খাইতেছে যে না? মাদি 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 না, আচ্ছা নর আসতেছে, ভালোবাসা মিল মোহাম্মদ ভালো মাশাআল্লাহ, কত টাকা রাখতে পারেন লাস্ট? 600 টাকা, মাত্র মাত্র 600, আর দুই পেয়ার নিলে পারে 1000, দুই পেয়ার 1000, এক পেয়ার 500 দেওয়া যায় না ভাই? না না, এক পেয়ার 500 দেওয়া যায়, 500 টাকা, তাহলে 500 টাকা দিলেন নাকি? জান জান আপনি কয়জন? ওকে দর্শক, মাত্র 500 টাকা প্রাইজের ভিতরে দর্শক এই জোড়াটি আপনারা নিতে